যে আমাদের সভাপতির পদে যিনি ছিলেন শ্রদ্ধা মিশা সওদাগর, তিনি যখন তার পদটা আরেকজনের কাছে হ্যান্ডওভার করলেন, আমরা একটু অপেক্ষা করেছি যে আমাদের কিভাবে কি কার্যক্রম করা যায়। কারণ আমি তো মিশা জায়েদের পরিষদ থেকে আমি জয়ী হয়েছি, আমার সম্মানিত ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, এর জন্য সম্মানিত ভোটারদেরকে আমার তরফ থেকে এবং আমার সমিতির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং দেরিটা এর জন্যই হলো যে কিছু একটা সমস্যা ছিল আমাদের একটি পদ নিয়ে, যেটার জন্য আমরা অপেক্ষা করেছি যেটা কি হবে। তো এটা একটু লেন্দি প্রসেসে গিয়েছে বলে আমি মনে করি, একজন সিনিয়র শিল্পী হিসাবে আমার যেহেতু আমাকে জয়ী করা হয়েছে, আমার সম্মানিত আমার সদস্যগণ আমাকে, আমার ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন, সেহেতু আমি মনে করলাম অনেক দিন হয়ে গেছে, আমাকে সবাই বলছেও এত দিন কেন, এত দেরি কেন, তা যেহেতু আমি জয়ী হয়েছি সেহেতু আমি আজকে শপথ নেওয়ার চিন্তা ভাবনা করলাম। এটা একান্তই আমার ব্যক্তিগত চিন্তা এবং আমি আমার সমিতির অন্যান্যদেরকে আমি অভিহিত করেছি যে আমি আজকে করছি, তারা ওয়েলকাম করেছে, ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত যেহেতু ব্যাপার। আমি আশা করছি ইনশাআল্লাহ আরও যারা বিজয়ী হয়েছেন আমাদের মিশা জায়েদের পরিষদ থেকে, তারাও আস্তে আস্তে করে নিশ্চয়ই শপথ নেবেন, কারণ এটা আমাদের একটা শিল্পী, একটা আমাদের পরিবার। আমি মনে করি চলচ্চিত্র একটা পরিবার, আমাদের সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে। একটি পরিষদ থেকে, প্যানেল থেকে সবাই কিন্তু বিজয়ী হতে পারে না, একটু এদিক ওদিক হয়। সুতরাং আমরা মনে করি যে যারা যারা জিতেছে তারা অবশ্যই, আমরা আশা করছি আল্লাহর রহমতে সামনে সবাই আমরা এসে আমরা শপথ নিয়ে আমরা যেই কাজে আমরা এসেছি সেই কাজগুলো যেন সুন্দর মতন একত্রিত হয়ে, পরিবারের একত্রিত হয়ে যেন কাজ করতে পারি। আচ্ছা, প্রশ্ন একটা আছে, সেটা হচ্ছে আপনি কি আসলে একটু দোটানাই ছিলেন কিনা? না, দোটানা বলতে এটা যে এরকম কর্মকাণ্ড তো কোনোদিন হয়নি চলচ্চিত্রে। আমি 4 বছর ধরে আমি ইলেকশন করছি, আমি নির্বাচন করেছি, এর আগে যখন আমি নির্বাচন করেছি এরকম পরিস্থিতি কোনোদিন আমরা হইনি, তা যার জন্য একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কি হচ্ছে, কেন হচ্ছে, কেমন করে হলো এটা। যাই হোক, তারপরে চিন্তা করলাম না, কারণ হচ্ছে আপনি তো 23 তারিখও আসলে শপথটা নিতে পারতেন, 22 তারিখ পর্যন্ত যেহেতু 23 তারিখে যেহেতু আমাদের প্রেসিডেন্ট উনি আসেননি, সেহেতু আমাদের একটু চিন্তার বিষয় ছিল যে সবাই মতামত নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। কারণ আমি তো একটা অন্য পরিষদ থেকে এসেছি, মিশা জায়েদ পরিষদ থেকে, তো সুতরাং আমারও একটু চিন্তার বিষয় ছিল, একটু আলোচনার বিষয় ছিল, এর জন্য একটু দেরি হয়েছে। আশা করি সবাই আসবেন এক এক করে, আমি চিন্তা করছি, আশা করছি আর একটাই শিল্পীদের উন্নয়নে কীভাবে কাজ করে যাবেন, কারণ যেহেতু আপনারা শপথ নিলেন কাঞ্চন নিপুণ পরিষদের সাথে একাত্রতা ঘোষণাই করলেন, তো অন্যদের প্রতি তো আপনার একটা আহ্বান জানিয়েছেন শিল্পীদের কল্যাণে কাজ করতে। হ্যাঁ, অবশ্যই আমি আগেও বলেছি, সেটা হয়তো আমাদের সেকেন্ড, আমরা যখন এসেছি মিশা জায়েদ পরিষদের সেকেন্ড টাইম, করোনার জন্য আমাদের অনেক কাজ হয়নি, করতে পারিনি আমরা। তো আমার যেটা আমার নিজের চিন্তাধারা আছে, যেটা আমাদের অসহায় শিল্পীদের জন্য যে আবাসন একটা পরিকল্পনা, যেটা আমি মাথায় নিয়েছি, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, হায়াত দারাজ করেন, এই পরিকল্পনাটা আমি যেন করতে পারি, সেটা যেভাবেই হোক আমার পরিষদের যারা আছে তারাও আসবেন, একত্রিত হয়ে যেন আমরা এই পরিষদের সাথে একসাথে হয়ে যেন আমরা কাজটা করতে পারি, এইটাই আমার প্রথম পরিকল্পনা। রবীন্দ্র আপা যদি পদত্যাগ করে থাকেন তাহলে তো তার ব্যক্তিগত ব্যাপার, কারণ ব্যক্তিগত ব্যাপারে তো হস্তক্ষেপ করার আমাদের কোনো রাইট নেই। আমি তো বলেছি আমি ওয়েট করেছি, আমি আলোচনার পরিপ্রেক্ষিতে আমি আজকে শপথটা নিলাম, কারণ যেহেতু আমার প্রেসিডেন্ট শ্রদ্ধেয় লেজেন্ডারি অ্যাক্টর মিশা সওদাগর, আমার আগের যে প্রেসিডেন্ট, উনি তার পদটা হস্তান্তর করেছেন আমাদের আরেকজন লেজেন্ডারি অ্যাক্টর
কিংবদন্তি আমাদের ইলিয়াস কাঞ্চনের কাছে। তা আমি মনে করি কি ইলিয়াস কাঞ্চনকে আমরা আমাদের প্রেসিডেন্ট হিসাবে আমরা মেনে নিয়েছি, আমরা পেয়েছি। সুতরাং আমার দায়িত্ব যে আমি একা হোক একসাথে হোক একই আমাদের কার্যক্রম, এর জন্য আমি আজকে এসে শপথটা গ্রহণ করি। ধন্যবাদ। প্রেসিডেন্ট হিসাবে তো ইলিয়াস কাঞ্চন স্যারকে মেনে নিয়েছেন, সাধারণ সম্পাদক হিসাবে তাহলে কাকে মেনে নিয়েছেন এখন পর্যন্ত? সেটা আইনের কাছে আছে, এটা আমার কিছু বলার নেই। এখানে আইন যেভাবে চলবে আমি সেভাবেই চলব, আইনকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি সেভাবেই চলব। আর ইলিয়াস কাঞ্চন আমার 17টা ছবির হিরো, সুতরাং তার প্রতি তো একটা ফিলিংস অবশ্যই থাকবে। যেমন মিশার প্রতি একটা ফিলিংস ছিল সবসময়, ভিলেন হিসাবে, শুধু ভিলেন না একজন শক্তিমান অভিনেতা সে। এবং আমি মনে করি ইলিয়াস কাঞ্চন আমাদের প্রেসিডেন্ট, সে সেইভাবে সুন্দরভাবে আমাদের সমিতি চালাবে, এই হিসাবে আমি এসেছি। আর একটি ছবি তো আপনার দেখেছেনই, আগেই হাত ধরা ছিল কাঞ্চন, যেহেতু আমার হিরো তো সেহেতু কাঞ্চনের প্রতি অনুগত আমরা।